Hi student, today we will discuss the functional group of an organic compound. So, ita discuss kora age amra dekhte lagbo last class o amra poriye aislam hydrocarbon kita jinish dekhe aislam je compound carbon and hydrogen e form kore tare amra hydrocarbon hoy. As one example amra dorshlam CH4. So, ekhon debo ei CH4 er moddhe যদি CH4 এর মধ্যে দেখি আমরা কোন একটা হাইড্রোজেন অ্যাটম রে কোন একটা গ্রুপ দিয়ে রিপ্লেস করি অ্যাজ ফর एग्जांपल আমি একটা গ্রুপ নিলাম যেটা নিলাম OH গ্রুপ তো এই কম্পাউন্ড রে আমরা আর হাইড্রোকার্বন হইতে পারি না কারণ এই কম্পাউন্ডটা ফর্ম হইছে কার্বন হাইড্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটম দিয়া এখন যখন এই কম্পাউন্ড দুটা কম্পাউন্ড রে আমরা কম্পারিজন করি এই কম্পাউন্ডের যদি আমরা তার ফিজিক্যাল স্টেট কনসিডার করি তার ফিজিক্যাল স্টেট একটা গ্যাস এটা আমরা মিথেন গ্যাস হই হে ইন্ধন হিসাবে ব্যবহার হয় এই গ্যাস এই কম্পাউন্ডটার ফিজিক্যাল স্টেট আবার গ্যাস না তার ফিজিক্যাল স্টেট হলো লিকুইড আমরা সবে দেখছি যে এটা ওই গ্রুপ পুরো কম্পাউন্ড থাকলে এই কম্পাউন্ডের হয় অ্যালকোহল তো অ্যালকোহল আমরা সবে দেখছি যেটা মদ হিসাবে আমরা জানালে হই আমরা খাইতে দেখছি টিভি টাভিতে দেখছি কিলা খায় গ্লাস ও লইয়া খায় তো গ্লাস ও লইয়া খায় দ্যাট মিন্স এটা লিকুইড তার ফিজিক্যাল স্টেট ও লিকুইড এখন যদি আমরা ফিজিক্যালি দড়া ডিফারেন্স দেখছি এটা গ্যাস আর এটা পাইছি লিকুইড এখন কেমিক্যালি যদি আমরা তারে হই তো এটারে আমরা গ্যাস হিসাবে ইউজ করি আর দ্যাট মিন্স ইন্ধন হিসাবে আর এটারে আমরা কিতা করে ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি খাইলে তোর আরাম পাই নেশা হয় এখন দেখো তে দটা প্রপার্টি বদলাইল ফিজিক্যালি প্রপার্টি বদলাইল তার কেমিক্যাল প্রপার্টি বদলাইল বাট দটা কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কিটা জিনিস ডিফারেন্স ওটাও এটার মধ্যে এই শরীরে একটা গ্রুপ আইয়া নয়া ঢুকে গেছে যে গ্রুপের নাম কই আমরা OH গ্রুপ তো এখন হে গ্যাসটা কি লিকুইডে কনভার্ট হইছে তে এটা খাল লাগি এই প্রপার্টিটা নয়া প্রপার্টি তার মধ্যে আইছে এই OH গ্রুপের লাগি প্রপার্টিটা আইছে তো যে গ্রুপের লাগি কোনো একটা কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টি রেসপন্সিবল থাকে এই গ্রুপটারে আমরা বই ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ তো সিমিলারলি আমরা যে হাইড্রোজেন সরাইয়া এখানে মধ্যে কোনো একটা গ্রুপ ঢুকাইতাম অন্য কোন গ্রুপ ঢুকাই যেটা সি ডাবল ও এইচ সাপোজ আমি ঢুকাইলাম এই গ্রুপ ও লাগে এই গ্রুপ যে সময় এই কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেছে এই গ্রুপওয়ালা কম্পাউন্ডে আমরা কই অ্যাসিড এখন ইগু খাইলে ইগু এই কম্পাউন্ড খাইলে আমরা নেশা হইছিল এই কম্পাউন্ডটা আমরা যদি খাই এখন মরমু অর্থাৎ বুঝা গেছে যে এখন হেজন এই কম্পাউন্ড যে অ্যাসিড হইছে খাল লাগি হইছে ই সি ডাবল ও এইচ গ্রুপের লাগিয়া তো সি ডাবল ও এইচ গ্রুপ কিটা এটা ফাংশনাল গ্রুপ তো আমরা যে কই এখন ফাংশনাল গ্রুপ কিটা জিনিস আমি কইতে পারি এ গ্রুপ হুইচ ইজ ফর্ম বাই একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমে ফর্ম করতে পারে ইন্ডিভিজুয়াল অ্যাটম হইতে পারে গ্রুপ অফ অ্যাটম হইতে পারে সাপোজ এটা গ্রুপ অফ অ্যাটম OH সি ডাবল ওএইচ এটা গ্রুপ অফ অ্যাটম যে গ্রুপে কোন একটা কম্পাউন্ডের তার কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি রিপ্রেজেন্ট করব এই ধরনের গ্রুপে আমরা কিটা কইমু ফাংশনাল গ্রুপ কইমু তো প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের আবার তার কিছু ইন্ডিভিজুয়াল নেম নাম আছে যেমন ধরো আমরা OH গ্রুপ যদি থাকে তার OH গ্রুপের কিটা নাম কইমু আর যে কম্পাউন্ডের মধ্যে OH গ্রুপ থাকবো এই ধরনের কম্পাউন্ডেরও একটা ক্লাস আছে তার ক্লাসটাই আমরা জানিয়ে রাখবো যেমন ধরো OH গ্রুপ যদি OH গ্রুপ আমরা ফাংশনাল গ্রুপ হিসাবে OH গ্রুপে কই যান তার একটা নাম আছে এটার নাম কই আমরা হাইড্রোক্সি গ্রুপ যেটা এটা আমি কেন রেখে রাখছি OH গ্রুপের নাম হাইড্রোক্সি গ্রুপ তো কোন একটা কম্পাউন্ডের মধ্যে যে OH গ্রুপ থাকে তখন ধর আমরা কই আর ROH এটা জেনারেল কম্পাউন্ড লইলাম এই কম্পাউন্ড OH গ্রুপটা স্পেসিফিক OH গ্রুপের নাম হইলে হাইড্রোক্সি গ্রুপ বাট এই কম্পাউন্ড তখন তার একটা ফ্যামিলি হয়ে যাব এই টাইপ অফ ফ্যামিলি টাইপ কম্পাউন্ড রে তার নাম কইম আমরা অ্যালকোহল তো দ্যাট মিন্স যে কম্পাউন্ডের মধ্যে আমরা OH গ্রুপ পাইমু তারে আমরা কিটা কইমু করসপন্ডিং নেম কইমু ক্লাসের নেম কইমু তার অ্যালকোহল বা কোন একটা গ্রুপের যদি আমি সি ডাবল OH গ্রুপ পাই তা স্পেসিফিক এই গ্রুপের নাম হইল কি হাইড্রোক্সিল গ্রুপ সরি সরি তার নাম হইল কার্বক্সিল গ্রুপ আর তার ক্লাসের নাম হইল কি পুরো কম্পাউন্ডের নাম হইল কি কার্বক্সিলিক অ্যাসিড সিমিলারলি আমি যে কোন একটা কম্পাউন্ডের মধ্যে এই কম্পাউন্ডের মধ্যে এই সরাইয়া আমরা OH না দিয়া এখানের মধ্যে ও আর কম্পাউন্ড দিলাম ও আর মিনস অ্যালকাইল গ্রুপ যে কোনো একটা দেবেন ও সিএইচ তো এটাও একটা ফাংশনাল গ্রুপ আর এই ফাংশনাল গ্রুপের নাম হইল কি অ্যালকক্সি গ্রুপ এটা নাম হলে ও আর গ্রুপ এটা নাম হলে আছে আমরা অ্যালকক্সি গ্রুপ
আর যে কম্পাউন্ডের মধ্যে অ্যালকক্সি গ্রুপ থাকবো এই ধরনের কম্পাউন্ডে আমরা হইম ইটা। তো তার জানাল ফর্মুলা একটা আছে আর ও আর, তাহলে আমরা কই ইটার, ও আর হইলো কি তার ফাংশনাল গ্রুপ। সিমিলারলি কোন কম্পাউন্ডের মধ্যে যদি সি ডাবল বন্ড ও এইচ এই গ্রুপটা থাকে, সি ডাবল বন্ড ও এইচ, এক সাইডে কার্বন কার্বন বন্ড আছে, এক সাইডে তার হাইড্রো সি এইচ বন্ড আছে, এই ধরনের ফাংশনাল গ্রুপে আমরা কই ফর্মাইল গ্রুপ। ফর্মাইল গ্রুপ যেটা এখানে লিখেও রাখছি আমি ফর্মাইল গ্রুপ। আর যদি কোনো কম্পাউন্ডের মধ্যে ফর্মাইল গ্রুপ থাকে এই ধরনের কম্পাউন্ড একটা ক্লাস আছে যেটার নাম আমরা কই অ্যালডিহাইড, অ্যালডিহাইড এখানে লেখা আছে তার ক্লাসের নাম অ্যালডিহাইড। তো সেম টাইপ আর একটা কম্পাউন্ড পাইতে পারি আমরা, যেমন ধরো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি। তো এখানে ফাংশনাল গ্রুপ কিটা আছে সি ডাবল বন্ড ও, এদিকে এদিকে যদি কার্বন গ্রুপ থাকে দুইটাই কার্বন, এলডিহাইড এর মধ্যে আসলো সি ডাবল বন্ড ও এইচ, একদিকে কার্বন একদিকে হাইড্রোজেন, এই বোথ সাইডে যদি কার্বন থাকে এই গ্রুপটার নাম তখন হয়ে যায় কিটোনিক গ্রুপ, বা তারে আমরা পার্টিকুলার এই গ্রুপটার নাম হইল কইম কার্বনিল গ্রুপ, পার্টিকুলার গ্রুপটার নাম হইব কার্বনিল গ্রুপ, আর পুরা কম্পাউন্ডারে কইম আমরা কিটোন, যেটা আমরা এখানে দেখতে পারি কার্বনিল গ্রুপ আর তার নাম কিটোন। যদি কোনো কম্পাউন্ডে আমরা সিএইচ ফোর থেকে এইচ সি এ কোনো একটা হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা এই হ্যালোজেন গ্রুপটারে আমরা কইব হ্যালো গ্রুপ, আর তার কম্পাউন্ডের ক্লাসটা হইলো হ্যালোজেন ডেরাইভেটিভ। সিমিলারলি কম্পাউন্ডের মধ্যে যে হাইড্রোজেন সরাই আমরা এনএইচ টু নেই, তো এনএইচ টু এই হেলো একটা ফাংশনাল গ্রুপ, আর এই এনএইচ টু গ্রুপের নাম হইল কি অ্যামাইনো গ্রুপ। আর যদি কোনো কম্পাউন্ডের মধ্যে অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট থাকে তে তার নাম হয় ক্রসমেটিক ক্লাসের নাম হয় অ্যামাইন, এ এম আই এন ই অ্যামাইন। যদি তার কম্পাউন্ডের মধ্যে সি ডাবল বন্ড ও এনএইচ টু গ্রুপ থাকে এই ফাংশন এটাও একটা ফাংশনাল গ্রুপ, যেটা কই আমরা অ্যামাইড গ্রুপ, যেটা আমরা অ্যামাইড গ্রুপ, আর তার করসপন্ডিং ক্লাসের নাম হইলো অ্যাসিড অ্যামাইড। সিমিলারলি আমরা এটারে ও আর গ্রুপ নিলে এই কম্পাউন্ডটার নাম হইলো কি এস্টার গ্রুপ, আর তার করসপন্ডিং ক্লাসের নাম হয় এস্টার। তো অ্যাটলিস্ট অ্যাট প্রেজেন্ট ফাংশনাল গ্রুপ আমরা ইটেন জানা লাগবো, ও এইচ গ্রুপ কিতা, ও আর গ্রুপ কিতা, সি এইচ ও সি ও সি ডাবল ও এইচ এক্স এন এইচ টু সি ও এন এইচ টু বা সি ও ও আর, এটাই জানলে আমরা অ্যাট প্রেজেন্ট চলবো। তো এখন আমরা আশা করি ফাংশনাল গ্রুপ কিটা কইতে পারবো, তো ইটাই আমরা দেখবো, আর তার করসপন্ডিং নেমটাও দেখবো, আর করসপন্ডিং ক্লাসটার নামটাই দেখবো। এটাই যদি জানি তখন নেক্সট আমরা নোমেনক্লেচারও দেখতে পারবো, আর নোমেনক্লেচার কম্পাউন্ডে জানার আগে আগে আমার কিন্তু ফাংশনাল গ্রুপটা জানা লাগবে। আচ্ছা।